সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ধার্য ভর্তি ফি এর থেকে প্রায় 3 গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। স্কুলে উন্নয়ন এবং আংশিক সময়ের শিক্ষকদের বেতনের জন্য অভিভাবক থেকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ, অথচ ভর্তি রসিদে তার উল্লেখ থাকছে না, এমন অভিযোগ ঘিরে তেতে উঠল হাওড়ার ডোমজুড়ের বেগড়ি হাইস্কুল চত্বর। তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পথ অবরোধ, অবৈধভাবে বেশি ফি নেওয়ার অভিযোগ ঘিরে তেতে উঠল হাওড়া ডোমজুড়ের বেগড়ি হাইস্কুল চত্বর। অভিভাবক সূত্রে খবর, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে 240 টাকা ফি নির্দিষ্ট করা আছে। অভিযোগ, তা সত্ত্বেও প্রত্যেক পড়ুয়া পিছু 500 থেকে 600 টাকা করে ভর্তি ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের উন্নয়ন ও আংশিক সময় শিক্ষকদের বেতনের জন্য অভিভাবকদের থেকে দাবি করা হচ্ছে বাড়তি টাকা, অথচ ভর্তি ফি বাবদ দেওয়ার রসিদে 240 টাকাই লেখা হচ্ছে। মাস্টাররা বসে বসে দু বছর ধরে মাইনে নিচ্ছে, আর মাস্টাররা বলবে সরকারি কিন্তু বিজনেস নাই, কিছু নাই। মাস্টাররা বলছে 500 টাকা করে চাই। আমাকে শিক্ষা দপ্তর থেকে কোনো শিক্ষা দপ্তর থেকে কোনো একটা সিভিল আমাকে ধরে দেওয়া হোক যে এই প্রজেক্টটা চালু হয়েছে, তাহলে আমরা মেনে নেবো। যদি না কিছু দেখাতে পারে সেটা আমরা মানবো না। আমাদের যেটা 240 টাকা রসিদ দিচ্ছিল সেটাই আমরা দেবো। প্রতিবাদে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। সিপিএম এর ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই এর কয়েকজন সদস্য এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা স্কুলে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, দুপক্ষের মধ্যে চলতে থাকে ধস্তাধস্তি। বাম ছাত্র সংগঠনের সদস্যদের অভিযোগ, গণ্ডগোলের মধ্যে তৃণমূলের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে। রাস্তায় ফেলে মারা হয়েছে, সবাই ছিল, সমস্ত মানুষ ছিল, জনসামাককে মারা হয়েছে। এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আজকে আমরা এক হতে যাই। এরা একদম তৃণমূল করে, শিক্ষক নিয়োগ নেই, বছরের পর বছর শুধু কোর্ট সরকারের এগালে আর ওগালে করে চলেছেন। শূন্যপদ, সেই শূন্যপদের নিয়োগ নেই, সেই সময় পার্ট টাইমদের পয়সা এই অভিভাবকদের থেকে তোলা যাবে না। হামলার অভিযোগ উড়িয়ে দিলেও ভর্তি ফি বাবদ বেশি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতা ও বেগড়ি হাইস্কুল কমিটি সভাপতি। অ্যাডমিশন ফিস 240 টাকা, কোনো গার্জেন যদি স্কুলের উন্নয়ন কল্পে দান করতে, স্কুলের অনেক রকম কাজ হচ্ছে, সেই কাজের জন্য কেউ স্বেচ্ছায় দান করতে চায় সেটা দান করতে পারে, স্কুলে অনুদান দিতে পারে। এবং আমরা গার্জেন মিটিংয়ে দেখেছি গার্জেনরা প্রত্যেকটা সম্মতি জ্ঞাপন করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের এটা হচ্ছে। কিন্তু যারা আজকে মানে এই বিভ্রান্ত করছে, যারা প্রতিবাদ করছে, তাদের কেউ পড়েও না, তারা গার্জেনও নয়। প্রতিবাদে এদিন ডোমজুড় ধুলাগড় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। বেসরকারি হাসপাতালের জন্য নতুন নির্দেশিকা স্বাস্থ্য কমিশনের, জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে নিয়ে টেলিফোনে কথা বলে স্বাস্থ্য কমিশনের তরফ থেকে নতুন ঠিক কি নির্দেশিকা। দেখো, স্বাস্থ্য কমিশনের তরফ থেকে যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, মেডিকার বিরুদ্ধে হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য কমিশন এই নির্দেশ দিয়েছে। নির্দেশে স্বাস্থ্য কমিশন বলেছে যে রোগী যখন বেসরকারি হাসপাতালে নগদ টাকা দিয়ে চিকিৎসা করাবে, সেই ক্ষেত্রে স্বাস্থ্য কমিশনের বেঁধে দেওয়া যে রেট রয়েছে সেই রেটেই বিল করতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল। কোনো রোগী যদি হাসপাতালে আসেন, মেডিক্লেম কার্ড জমা দেন, তার মেডিক্লেম কার্ডের পরিপ্রেক্ষিতে মেডিক্লেম সংস্থা যে টাকা সংস্থাকে মেটাবে এবং রোগীকে যত টাকা নগদ নিজের পকেট থেকে দিতে হবে, সেই নগদ টাকার অংশটাতে স্বাস্থ্য কমিশনের গাইডলাইন মেনে বিল করতে হবে। এবং মেডিক্লেম কোম্পানি যে টাকাটা দিচ্ছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল যদি স্বাস্থ্য কমিশনের নিয়ম মেনে বিল নাও করে তাহলেও সমস্যা নেই, কিন্তু রোগী নগদে যে টাকাটা মেটাবেন, যত টাকা মেটাবেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য কমিশনের গাইডলাইন মেনেই সংশ্লিষ্ট হাসপাতালকে বিল করতে হবে, এর অন্যথা করলে চলবে না। মেডিকার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, 17 লক্ষ টাকা বিল হয় এক রোগীর। তিনি 3 লক্ষ টাকা মেডিক্লেম সংস্থার থেকে পেয়েছিলেন, 14 লক্ষ টাকা নগদ তাকে দিতে হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজকে স্বাস্থ্য কমিশন এই নির্দেশ দিয়েছে এবং মেডিকাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা তাদের বিল পুনর্বিবেচনা করে স্বাস্থ্য কমিশনের গাইডলাইন মেনে বিল করুন এবং বাকি টাকা রোগীর পরিবারকে ফেরত দিন। এবং এই অর্ডার সমস্ত বেসরকারি হাসপাতালকে পাঠিয়ে দেওয়া হবে, স্বাস্থ্য কমিশন আজকে সেই নির্দেশই দিয়েছে। ধন্যবাদ সন্দীপ। আজ ও কাল মেঘলা আকাশ, হতে পারে হালকা বৃষ্টি, পরশু থেকে পরিষ্কার আকাশ, জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, সাথে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং আগামীকাল। খুব হালকা, মেইনলি মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি।
উপকূলবর্তী জেলাগুলোতে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 24 ঘন্টায়, পরবর্তী ক্ষেত্রে সেটা আরও একটু কমবে।